তো বলছে যে আপনারা এত টাকা এক রাত্রে নেন, শেষ বয়সে আপনারা একেবারে অসহায় হয়ে যান কেন, পথে নেমে যান কেন? একজন আরেকজনের প্রশ্ন করছে, কথা বুঝতে পারছেন? তাহলে আমাদের কথার সাথে মিলল, ওরা নিজেরাই প্রশ্ন করছে একজন অপরজনকে যে শেষ বেলায় আপনাদের কাফনের কাপড় কিনার টাকা থাকে না কেন, মানুষ কাছে ভিক্ষা করতে হয় কেন? খুব নাম করা একজন, তাকে প্রশ্ন করাতে সে উত্তর দিচ্ছে যে আসলে এই সমস্ত টাকা পয়সা থাকে না। একজন আমার পরিচিত মানুষ উনি বলছেন যে দেখেন কি অবস্থা পৃথিবীর, এখন যে একটা মহিলা ফোন দিয়েছে, কোন অনুষ্ঠানে দেখা হয়েছিল, রাত্রে 5 লাখ টাকা, এক রাতে 5 লাখ টাকা ইনকাম করে এক শিল্পী, আর এখন বাড়ি ভাড়া দেওয়ার কি নাই, টাকা নাই। বলছে যে অসহায় বলেই ফোনটা দিয়েছে, অসহায় বলেই ফোনটা দিয়েছে, কারণ এই মহিলা কখনো মানুষের কাছে বাড়ি ভাড়া চাওয়ার জন্য ফোন দিবে না। তো তাদের কাছে টাকা আছে, তাদের কাছে ফোন দিবে, এটা তো স্বাভাবিক কথা। কিন্তু কথা কি বেরিয়ে আসলো, এই গজবে পড়ে কেন এরা? গজবে পড়ার কারণ হলো এই নেক বান্দাদের বদদোয়া, শেষ জীবনে মানে এই কুড়িয়ে কুড়িয়ে খেয়ে জীবনটাকে ধ্বংস করে দেয়, কেউ দেখতেও যায় না ওকে, এটা তো অভিশাপ। তাই বলে এদেরকে কন্ট্রোল করতে হবে, তোমরা তোমাদের রূপ বিক্রি করো কয় বছর, তুমি বুড়ি হয়ে যাবে, তোমার তখন রূপ থাকবে না, কেউ দেখতেও যাবে না, তুমি এখনই সাবধান হও। সারা দেশের মুমিন বান্দাদের বদদোয়া অত সহজ না। তো আমি এইটাকে বন্ধ করার জন্য বলি, আমাদের নেতারা যখন মঞ্চে উঠে ডিসি সাহেব, এসপি সাহেব, ওসি সাহেব কানে কানে বলে, একটু এই মাদক দ্রব্যের বিরুদ্ধে একটু বললেন, মাদকতায় দেশ ছেয়ে গেছে। আর কেউ বলে যে একটু উৎসাহিত করবেন ছেলে সন্তানরা যেন, এই যে বিষয়টা এখন প্রায় জায়গায় বিষয় এটা দেয় যে যুব সমাজে অপক্ষয় উত্তরণের উপায় বিষয় দেয়, বিষয় দেন কেন? আপনি কেমন ছিলেন, এখন কি হলেন আপনি? আপনি তো পথভ্রষ্ট করেছেন, এখন নিজের ছেলেকে বিয়ে না দিয়ে, এক মা আমাকে নিজেই বলছে কি করব বলেন তো, কি করব, একটা মেয়েকে নিয়ে আসে এক সপ্তাহ 10 দিন থাকে বাড়িতেই, থেকে আবার দেখেছে এক সপ্তাহ পরে আর একটা নতুন মহিলাকে নিয়ে আসে বাড়িতে থাকে খায়, মানে গার্লফ্রেন্ড। এক সময় বললাম বাচ্চা একটাই তো, বুঝছেন, কিছু বলতে পারে না, বললে যে গলায় ফাঁস দেয় বিষ খায় মরে যায়। এই বাচ্চার নিচে কয়টা, কয়টা নিচে, একটাই বের হয়েছে বাচ্চা, আদর করে 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 একটা পাক্কা বাদর বানাইছে, বুঝছেন, কি বানাইছে, বাদর বানাইছে, এখন কিছু বলতে পারে না। তো বলছে যে আচ্ছা তোর যদি পছন্দ হয় মেয়েটা তাহলে যোগাযোগ করে বিয়ের ব্যবস্থা করি। তখন বলছে যে আম্মু বলো কি, এ আমার গার্লফ্রেন্ড, এ কি বিয়ে করতে হবে, তোমার রুচি আছে? ওর মায়েরই নাকি রুচি নাই, ওরই রুচি আছে, তুমি ছিঁড়া স্যান্ডেল পরে ঘুরো, ছিঁড়া প্যান্ট পরে ঘুরো, বড় লোকের ছেলে, তোমার না রুচি আছে, ওর মায়ের রুচি নাই, ওর রুচি আছে। ও গার্লফ্রেন্ডকে বিয়ে করে না কি জন্য জানেন, ও জানে যে আমার কাছে এক সপ্তাহ 10 দিন থাকছে, এ আরো কতজনের কাছে এক সপ্তাহ 10 দিন থাকতে হিসাব নিকাশ নাই, কথা বুঝতে পারলেন? জটিল একটা অবস্থা, নোংরা একটা অবস্থা। তো বিয়ে করবে না, চলতে থাকবে এইভাবে, এখন তো শহরগুলোতে বিয়ে হয় না, 45 বছর 42 বছর মেয়ের বয়স হয়ে যাচ্ছে, বিয়ে করার নাকি রুচি নেই, না বিয়ে করব না। কেউ বিয়ে করছে 48 বছর বয়সে, যে 48 বছর বয়সের মেয়ে আর 23 বছরের ছেলে, বিয়ে কয়দিন টিকবে বলেন দেখি? আবার কোনো ছেলেরা বিয়ের রুচি হচ্ছে না, তো বিয়ের রুচি হবে কি করে? এমনি নাকি ডাক্তারের থিওরিতে 40 বছর পরে আর মহিলাদের বিয়ে করার ইচ্ছা থাকে না,
আপনি বলেন, এবার বিশ্লেষণ করছি কথাটা, বিয়ে করবে কেন? ওর তো দৈহিক সম্পর্ক বিভিন্ন মেয়ের সাথে, বিভিন্ন ছেলের সাথে 15 বছর বয়স থেকে, যখন ক্লাস 7 পড়ে তখন তো সম্পর্ক শুরু হয়েছে। 45 বছর বয়সে গিয়ে কোনো মেয়েকে বিয়ে করতে চাইবে? কোনো ছেলেকে বিয়ে করতে চাইবে? বিয়ে করে একজনের কাছে ইংগেজ হতে চায় না তারা, অসংখ্য পুরুষের কাছে যেতে চায় তারা। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যদি একটা মহিলার পিছনে 1 বছরে 6 মাসে যদি 69 জন ছেলে একটা মেয়েকে ধর্ষণ করে, তাহলে ওই মহিলার বিয়ে করার চিন্তা থাকবে? 1 বছরও না, 6 মাসে সম্পর্ক কয়জন ছেলের সাথে? 79। এই বাংলাদেশের, তোবা তোবা, এক কুলাঙ্গার সরাসরি সাক্ষাৎকার দিচ্ছে, আমার বিয়ে করার কি দরকার, বয়স আমি 33, প্রায় 53-54 জন মহিলার সাথে আমার দৈহিক সম্পর্ক হয়েছে, ওর বিয়ে করার দরকার আছে? আপনি বলবেন পিতা মাতার দোষ, তাই না? হ্যাঁ, পিতা মাতার দোষ, কথা সব ঠিক আছে, পিতা মাতার দোষ, কথা ঠিক আছে, কিন্তু আপনার দোষ নাই? আপনার দোষও তো আছে। যে মেয়েটাকে আপনি পাঠাচ্ছেন কক্সবাজার, পাঠাচ্ছেন সিলেটে, গাজীপুর থেকে যাচ্ছে সুন্দরবনে, যাচ্ছে বান্দরবনে, ওই মেয়েটার সাথে কেউ নাই, আছে ওর বন্ধুরা, আছে ওর শিক্ষকরা, কলেজ থেকে বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা সফরে যাচ্ছে, ও হাজি সাহেব, আপনি কি ভাবছিলেন যে মেয়েটাকে কার সাথে পাঠালাম? এইগুলো সব শকুন, এগুলো সব হায়েনা, এগুলো সব পশু। আপনার সুন্দরী মেয়েটাকে এরা নিয়ে যে হায়েনার মতো ছিঁড়ে ছিঁড়ে খাবে, আপনি না ভেবে পাঠালেন কেমনে? কিভাবে পাঠালেন এদেরকে? হাজি হয়ে কি করলেন আপনি? আমি তো পাঁচই বলি আপনাকে, আপনি হাজি না, আপনার মতো মানুষই সমাজটাকে নষ্ট করেছে। বলেন, আর তাহাজ্জুদে দোয়া করছে, আল্লাহ আমার মেয়েটা শিক্ষা সফরে গেছে, 30,000 টাকা নিয়ে তুমি সহি সালামতে ফেরত নিয়ে এসো, আল্লাহ ঠেকা পড়েছে, আল্লাহ ঠেকা পড়েছে, ফেরত নিয়ে আসবে আপনাকে, আপনার মেয়েকে? ও, মেয়েটা আমার ফেরেস্তা, কি চমৎকার, মেয়েটা আমার ফেরেস্তা। আগে পিতা মাতাকে শেষার দরকার, কেন জানেন? শেষা বুঝেন তো, শেষা তো বুঝেন, পিতা মাতাকে শেষার দরকার, কারণ আপনার বাপ আপনার সাথে যে মেয়ের বিয়ে দিয়েছে, আপনার বাপ আগে তদন্ত করেনি এই মেয়েটা কোথায় থেকে কিভাবে মানুষ হয়েছে, এরপর নিছে ডিমান্ড, কি নিছে? কলেজের শিক্ষক যৌতুক নিয়ে বিয়ে দিয়েছে আপনার বাপ। আপনার বাপ দোষ করছে বহু আগে থেকেই, বহু আগে থেকেই, আর এখন যখন পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে, যখন বৃদ্ধ হয়ে গেছে তখন দেখে না, তখন ওই পিতা মাতা দুর্নাম করে, আমার ছেলে এত বড় শিক্ষিত কিন্তু বাপ মায়ের খবর নেই না। বাপ মায়ের শুধু খবর নেয় না, একটা অপরাধ করেছে, তুমি বুড়া বুড়ি হয়ে গেছে, তুমি কয়টা অপরাধ করেছ? তুমি তাকে আগে এলেম মানে তাওহীদের জ্ঞান দাওনি, আগে তুমি নামাজ শিখাওনি, আগে তুমি ওকে কোরআন পড়া শিখাওনি, ছোট থেকে নামাজ পড়ানো শেখানোর দায়িত্ব কার? ভূতের না মানুষের না পিতামাতা? পিতামাতার দায়িত্ব। ওর একদিনে খাবার দেয়নি, দেখে না বুড়া হয়ে গেছে, তাই এত অভিযোগ পিতামাতার, আপনার একটা হক নষ্ট করেছে, আর আপনি আপনার বাচ্চাটার একটা না, শত শত হক নষ্ট করেছেন। দুধ পান করার সময় কোনোদিন বিসমিল্লাহ বলেনি, বলেছে? কোনোদিন বলেনি। বাথরুমে যাওয়ার সময় বলেনি, আব্বু বলো আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি খাওয়াইস, বলেছে? বলেনি। বাথরুম থেকে বের হওয়ার সময় বলেনি? সব শয়তানে আক্রান্ত হয়েছে। যখন বাচ্চাটা মুখে খাবার দিবে তখন বলবে কি? বিসমিল্লাহ। খাবার শেষে, খাবারের মাঝখানে বলে, আব্বু খাবারের মাঝখানে আলহামদুলিল্লাহ বলতে হয়, খাবারের শেষে বলতে হবে আলহামদুলিল্লাহ,
আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি গায়রু মাকফিন ওয়ালা মুয়াদ্দিন ওয়ালা মুস্তাগনান হু রব্বানা। এই দোয়াটা খাবারের পরে বলতে হয়। কোনোদিন বলেছে মা, বাপ কোনোদিন বলেছে আব্বু জুতা পরার সময় আগে ডান পা পড়তে হয়, যখন খুলবা তখন বাম পা খুলতে হয়, তারপরে ডান পা খুলতে হয়, যখন দরজা লাগাবা তখন বিসমিল্লাহ বলবে, একবারও বলেছে? আব্বু মাদ্রাসা যাচ্ছ, স্কুলে যাচ্ছ, বাড়ি থেকে বের হয়ে বলবা বিসমিল্লাহে তাওয়াক্কালাল্লাহে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ফিরে এসেই আব্বু বাড়িতে সালাম দেবা। তুমি যদি বাড়িতে সালাম দিয়ে ঢুকো তাহলে আল্লাহ বাড়িতে অঢেল রহমত বরকত নাজিল করবেন। কোনদিন বলেছেন আপনি? এতগুলো হক নষ্ট করেছেন, আগেই শিখিয়েছেন সূরা ফাতিহা না শিখে, আগেই শিখিয়েছেন নতুন নতুন পায়রাগুলো ঝুটন বেঁধেছে, ও পারেতে ছেলেমেয়েরা নাইতে নেমেছে, কি শিখাইছে? ইংরেজি আগে শিখাইছে, আল্লাহ বলা শিখায়নি। বলে তো বাবু র্যাট মানে কি? ইঁদুর। কি চমৎকার শিখাইছে! ক্যাট মানে কি? বিড়াল। এগুলো শিখাইছে, কোনোদিন কি এই দিন বিষয় শিখেছে? আব্বু আম্মুর জন্য দোয়া করতে হয়, আব্বু পড়ো রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা, এইভাবে মুসাফা করতে হয়, এইভাবে মসজিদে যেতে হয়, কোনো দোয়া জানে না। ঘুমানোর সময় আব্বু পড়ো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া, ঘুম থেকে ওঠার সময় বলতে হবে আলহামদুলিল্লাহ আল্লাযী আহিয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। কোনোদিন বাপ মা শিখেছে? কতটা হক নষ্ট করেছে! হাত ধরে ছেলেকে নিয়ে যেতে হতো মসজিদে, ফজর আজানে হয়েছে ছেলেকে ডেকে দিবে, ঘুমায় এমন ঘুমায় না, ঘুমায় ডাকছে ঠিকই কিন্তু কিন্ডার গার্ডেনে পাঠানোর জন্য ডাকছে, নার্সারিতে পাঠানোর জন্য ডাকছে, কোনোদিন উজু করায়নি।